ঘূর্ণিঝড় মুখার সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছে আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আচ্ছা, তো এই মুহূর্তে বাতাসে আনুমানিক গতি কত হতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই ছিল অবস্থাটা এবং আজকে সেন্ট মার্টিনে এই পর্যন্ত যে এইমাত্র কথা বললাম, এখানে যে আমাদের ইনচার্জ উনি কথা বলছেন যে এখানে প্রচন্ড বাতাস হচ্ছে, বিল্ডিং কাঁপতেছে, তো মিটারের মতন আমরা 80 কিলোমিটার পার আওয়ার এখন পেয়েছি, 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ সেন্ট মার্টিন দ্বীপে, এবং টেকনাফ আমরা পেয়েছি 1100 11:35 একটু বেশি, 41 এটা আস্তে আস্তে 3টা পর্যন্ত আরো বাড়তে থাকবে, 3টার পর থেকে সাইক্লোনটা দূর হতে থাকবে এবং